আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাকিব চৌধুরী, ফিরে এলাম আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে। এবং আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের কিভাবে আপনার ফোনের IMEI নাম্বার চেক করবেন এবং কিভাবে IMEI নাম্বার দ্বারা আপনি চেক করবেন আপনার ফোনটি কি বাংলাদেশ সরকারের ডেটা বেজে সেভ আছে কি না, অর্থাৎ আপনার ফোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এবং ফোনটা কি বাংলাদেশ সরকারের ডেটা বেজে সেভ আছে কি না, না থাকলে কি সমস্যা হতে পারে সেই বিষয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি আই বাটন অথবা ডিসক্রিপশনে পাবেন। অর্থাৎ আপনার ফোনটি কি আনঅফিসিয়াল কি না অফিসিয়াল সেটাও বোঝার জন্য একটা ভিডিও আছে, সেটাও আপনি দেখে আসতে পারেন আই বাটনে। তো এই দুইটা ভিডিও অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে। তো এই ভিডিওতে আমি এখন দেখাবো কিভাবে আপনারা IMEI নাম্বারটা আপনার চেক করবেন এবং এটা দিয়ে কিভাবে আপনি বাংলাদেশ সরকারের ডেটাবেস থেকে খুঁজে বের করবেন যে আসলে আপনার নাম্বারটা কি ডেটাবেসে সেভ আছে কি না। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং অবশ্যই বেল বাটনে প্রেস করুন, কারণ আমরা যখনই নতুন ভিডিও দেবো যাতে আপনি সাথে সাথে দেখতে পারেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আসলে আমি একটু IMEI নাম্বারটা বিষয়টা একটু বুঝিয়ে বলি। আমাদের মধ্যে অনেকে হয়তো IMEI বিষয়টাই না বুঝতে পারেন। এটা মেইনলি হচ্ছে একটা নাম্বার থাকে, একটা বেশ কয়েকটা ডিজিট মিলে একটা নাম্বার। IMEI এর ফুল মিনিং হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফায়ার। তো এটা মেইনলি হচ্ছে যে আপনার প্রত্যেক মোবাইলের জন্য বিশ্বব্যাপী যত মোবাইল বানানো হয় প্রত্যেক মোবাইলের IMEI নাম্বার থাকে অন্তত একটা, কোনো কোনো মোবাইলে যদি ডুয়েল সিম হয় দুইটা IMEI নাম্বার থাকবে, এবং প্রত্যেক মোবাইলের IMEI নাম্বার কিন্তু অবশ্যই ইউনিক হবে, একটার সাথে আরেকটা ম্যাচ করবে না, যদি ম্যাচ করে সেক্ষেত্রে এটা ক্লোন ফোন। তো এই ভিডিওতে আমি মেইনলি সেটাই বোঝাতে চাচ্ছিলাম যে IMEI নাম্বারটা আপনার কতটুকু জরুরি এবং কিভাবে আপনি চেক করবেন আপনার ফোনটা কি বাংলাদেশ সরকারের ডেটাবেজে সেভ আছে কিনা, অর্থাৎ এটা কি সেভ ডিভাইস কিনা, আর আপনার ফোন কোন বাড়ি পাবলিশড কিনা সেটাও জানার জন্য আপনি আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন কিভাবে চেক করবেন। তো এই ভিডিওতে আমরা মেইনলি IMEI নাম্বার কিভাবে দেখতে হয় এবং এটা দিয়ে কিভাবে আমরা বাংলাদেশ সরকারের ডেটাবেজে চেক করব আমাদের IMEI নাম্বারটা সেভ আছে কিনা সেটা দেখব। তো আমার মোবাইল স্ক্রিনে আমি চলে যাচ্ছি, বাকি অংশ আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। সো মোবাইল স্ক্রিনে আসার মেন উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো অথবা শিখবো। প্রথমত হচ্ছে কিভাবে IMEI নাম্বারটা চেক করতে হয় যে কোনো মোবাইলে, এবং দ্বিতীয় যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এই IMEI নাম্বারটা ইউজ করে কিভাবে আমরা জানতে পারবো আমাদের মোবাইলটা কি সরকারি ডেটাবেজে সেভ আছে কিনা, অর্থাৎ বৈধ ফোন হিসেবে রেজিস্টার আছে কিনা অথবা নেই, মানে বিষয়টা চেক করতে পারবো। সেটার জন্য অবশ্যই আমাদের IMEI নাম্বারটা জানা লাগবে, এবং এই IMEI নাম্বারটা কীভাবে চেক করব এবং কিভাবে সরকারি ডেটাবেজে আমাদের নাম্বারটা রেজিস্টার আছে কিনা সেটা চেক করব, এই দুইটা বিষয় আমরা এই ভিডিওতে আজকে আপনাদেরকে শেখাবো। সো যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, অর্ধেক দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। তারপরে একটা মেইনলি দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এটা আমাদের নাম্বারটা কি IMEI নাম্বার, অর্থাৎ আমাদের মোবাইলটা কি সরকারি ডেটাবেজে রেজিস্টার আছে কিনা সেই বিষয়টা জানার আমাদের একমাত্র মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই বর্তমানে বাংলাদেশে নতুন একটা নিউজ বা আইন করা হচ্ছে, সরকারিভাবে এটা বলা হয়েছে ক্লিয়ারলি যে সামনেই বাংলাদেশের থেকে প্রায় 3 কোটির উপরে ফোন বন্ধ করে দিতে পারে। বন্ধ বলতে কি, এটা আসলে আমরা বোঝাতে যাচ্ছিলাম যে এটা নেটওয়ার্কটা বিচ্ছিন্ন করে দেওয়া হবে, অর্থাৎ আপনি যখন সিম লাগাবেন আপনার ফোনটাতে কল অথবা ইন্টারনেট ব্যবহারের সুবিধাটা পাবেন, অর্থাৎ মোবাইল ডেটা। তো এটা কেন করা হচ্ছে, কোন কোন ফোনের ক্ষেত্রে হচ্ছে, আপনার ফোনটা কি সেটার মধ্যে পড়ে কি না, অথবা যদিও হয় এটার সমাধান কি, অর্থাৎ এই সমস্যাটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমরা ক্রিয়েট করেছি, আপনারা সেটা আই বাটন অথবা ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারেন। এছাড়া আরেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট এই সবগুলো ভিডিওর সাথে রিলেটেড, সেটা হচ্ছে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কি। এখানে কিন্তু মেইনলি মোবাইলগুলো বন্ধ হচ্ছে এই দুইটা বিষয়ের পার্থক্যর কারণেই। তো এই বিষয়টা আপনি দেখে আসতে পারেন, হয়তো আপনি নাও জেনে থাকতে পারেন আনঅফিসিয়াল বা অফিসিয়াল জিনিসের মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ মোবাইলের মধ্যে পার্থক্যটা কি আনঅফিসিয়াল বা অফিসিয়াল মোবাইল, এবং আপনার মোবাইলটা কিসের আন্ডারে পড়ে, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝে যাবেন। তো এই দুইটা ভিডিও অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য খুবই উপকৃত হবেন আপনারা আশা করি।
তো আর দেরি করছি না, আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে এরকম কোয়ালিটিফুল কন্টেন্ট দেখতে পারেন। তো আমরা কাজে ফিরে আসি, সেটা হচ্ছে প্রথমে আমরা যেতে হবে আমাদের কলিং অপশনে, অর্থাৎ কল করতে হবে না কিছুতেই, শুধুমাত্র আমরা আমাদের ফোনের যে কোনো মোবাইল, শুধুমাত্র টাচ মোবাইল বা স্মার্টফোন মোবাইল কথা বলছি না, যে কোনো বাটন ফোনে আপনারা এটা দেখতে পারবেন, সেটার জন্য আপনাদেরকে ফোন অপশনে যেতে হবে। সেখানে গিয়ে শুধুমাত্র স্টার হ্যাশ 06 হ্যাশ ডায়াল করতে হবে, ডায়ালও করা লাগবে না। আপনি যখন স্টার হ্যাশ 06 হ্যাশ লিখবেন, এরকম অটোমেটিক পপ আপ আসবে এবং আপনার দুইটা IMEI নাম্বার শো করবে। যদি আপনার মোবাইলে দুইটা সিম হয় তাহলে দুইটা শো করবে, আর একটা হলে একটা শো করবে। তাহলে এটা দেখার সবচেয়ে সহজ হচ্ছে স্টার হ্যাশ 06 হ্যাশ, এটা দিয়ে আমরা চেক করতে পারবো। এরপরে এই যে স্টার হ্যাশ 06 হ্যাশ দিয়ে আমরা যে নাম্বারটা চেক করেছি সেটা আমরা কপি করে রাখবো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি আমরা। এরপর আমরা এই কপি করে বা কোথাও লিখে রাখে সে নাম্বারটা আমরা মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে আমরা টাইপ করতে হবে 16022, অর্থাৎ যে নাম্বারে আমরা মেসেজ, একটা নাম্বার আমাদেরকে একটা মেসেজ সেন্ড করতে হবে BTRC এর একটা অফিসিয়াল নাম্বারে। সেখানে গিয়ে আমরা 16002 এটা এই নাম্বারে একটা মেসেজ সেন্ড করতে হবে। 16002 আপনার যে কোনো মোবাইলে মেসেজ অপশনে বাংলাদেশে যে কোনো সিম থেকেই 16002 আপনি ডায়াল করতে হবে, সরি ডায়াল না মানে মেসেজ সেন্ড করতে হবে। এরপর আপনাকে এখানে KYD লিখতে হবে, KYD মানে মেসেজ, যে মেসেজটা লিখবেন আর কি মেনলি, ওইখানে মেনলি আপনি KYD লিখবেন। KYD লিখে আপনার যে 15 ডিজিটের IMEI নাম্বারটা আছে সেটা যদি কোথাও লিখে রাখতে পারেন অথবা কপি করে বা দেখে দেখে লিখে নিতে পারেন, আমি যেমন এখানে আগে লিখে রেখেছি, এই যে আমি লিখে রেখেছি, আমি শুধুমাত্র এখন কপি করব। কপি করে আপনি এখানে এই যে KYDটা লিখে এইভাবে পেস্ট করে দেবেন আর কি, সিম্পলি শুধুমাত্র আপনাকে KYD লিখে, মানে আবার দেখাচ্ছি আমি, 16002তে গিয়ে KYD লিখে আপনার ইয়ারটা পেস্ট করে দিতে হবে, IMEI নাম্বারটা পেস্ট করে দিতে হবে। শুধুমাত্র KYD স্পেস 15 ডিজিটের IMEI নাম্বার, আরেক শুধু একটাই কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে সাথে সাথে সেন্ড বাটনে ক্লিক করে দেওয়া। এরপর একটা নির্দিষ্ট টাইম পর সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার রেজাল্ট আসবে না, একটা নির্দিষ্ট টাইম পরেই তারা আপনাকে রেজাল্টটা শো করবে যে আপনার ফোনটা কি সরকারি ডাটাবেজে রেজিস্টার আছে কি সরকারি ডাটাবেজে রেজিস্টার নেই, সম্পূর্ণ বিষয়টা আপনার মেসেজ করে জানানো হবে। ডিটেলস কিছু না, শুধুমাত্র আপনার এয়ারটা পাওয়া যায়নি, আপনার মোবাইলটি সরকারি ডাটাবেজে পাওয়া যায়নি অথবা পাওয়া গিয়েছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা মেসেজ আসবে। তো এখন এটাই মানে এই ভিডিওতে মেনলি আমি এটাই দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে যে কীভাবে আপনি আসলে সরকারি ডাটাবেজে IMEI নাম্বারটা চেক করতে পারবেন, অর্থাৎ IMEI নাম্বারের মাধ্যমে যে আপনার মোবাইলটাকে রেজিস্টার আছে কি নেই। সো এটাই শেখানোর মেন উদ্দেশ্য ছিল এবং আপনাদেরকে পাশাপাশি কীভাবে, অনেকে কিন্তু জানতেন না হয়তো IMEI নাম্বার কীভাবে চেক করতে হয় সেটাও দেখিয়ে দিলাম, আর কীভাবে IMEI নাম্বার দিয়ে ডাটাবেস থেকে চেক করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। জাস্ট সহজ বিষয় স্টার হ্যাশ 06 হ্যাশ ডায়াল করে আমরা IMEI নাম্বারটা কপি করে নিব। এরপরে মেসেজ অপশনে গিয়ে 16002তে একটা মেসেজ সেন্ড করতে হবে, সেটাও সহজ, শুধু KYD বড় হাতে লিখে স্পেস দিয়ে আমাদের 15 ডিজিটের IMEI নাম্বারটা লিখে সেন্ড করতে হবে। তারপরে আমাদেরকে একটা ফিরতি মেসেজ দেওয়া হবে যেখানে আমাদেরকে উল্লেখ করা হবে, ইনস্ট্যান্ট পাবেন না হয়তো, অনেক সময় একদিনও লাগতে পারে বা আরও বেশিও সময় লাগতে পারে, বা একটা নির্দিষ্ট টাইম পর তারা আপনাকে মেসেজটা সেন্ড করবে এভাবে। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করেছে, অথবা আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে জানিয়ে দেবেন, আর মাস্ট বি ওই দুইটা ভিডিও দেখে আসবেন, বিশেষ করে যে ভিডিওতে ফোন বন্ধ হয়ে যাওয়ার নিয়ে নোটিশটা এসেছে, আপনার নিশ্চয় আজকে কয়েকদিন ধরে এই খবরে দেখতে পেয়েছে। সো ওই দুইটা ভিডিও দেখে আসবেন যে মেশ বিশেষ করে কোন কোন মোবাইলগুলো বন্ধ হচ্ছে আর আনঅফিসিয়াল বা অফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কী, আর আপনার আগে থেকে জেনে থাকলে তো সমস্যা নেই, তো দেখে আসবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং প্লিজ বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমরা নতুন নতুন এরকম কোয়ালিটিফুল টেক ভিডিওস, রিভিউস বা টেকনোলজি এক্সপ্লেন বা টেক নিউজ নিয়ে আসতে পারি এবং আপনারা যেন এই ভিডিওগুলো দেখে হেল্প পেতে পারেন। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আর একটা ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ হাফেজ।